সরস্বতী পুজো সকালবেলা থেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা বঙ্গ। পুরাণ মতে কথিত রয়েছে ব্রহ্মার কন্যা সরস্বতী, আবার দ্বিমত রয়েছে এই বিষয়টা নিয়েও। অনেকে মনে করেন যে ব্রহ্মার স্ত্রী সরস্বতী। এছাড়াও সরস্বতী পুজোতে যে হলুদ রঙের বেশি ব্যবহার হয়, এই সমস্ত অনেক প্রশ্ন নিয়ে আমরা এই মুহূর্তে পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুরীর কাছে চলে এসেছি। দাদা, আপনার কাছে সবার প্রথম যে প্রশ্ন রাখবো, যে কথিত আছে পুরাণ মতে যে ব্রহ্মার স্ত্রী সরস্বতী, আবার অনেকে বলেন যে ব্রহ্মার কন্যা, এই বিষয়টা যদি একটু বলেন। না, আসলে ঘটনাটা হচ্ছে ব্রহ্মার স্ত্রীও বটে এবং তিনি ব্রহ্মার কন্যাও বটে। মৎস্য পুরাণ থেকে আরম্ভ করে শিবপুরাণ, ভাগবত পুরাণ সবাই এই কাহিনী বর্ণনা করেছে, কিন্তু তার তাৎপর্যটা বুঝতে হবে ফিলোসফিক্যালি। এটা ভারতবর্ষের সমস্ত মিথ এবং ইত্যাদি যাই কিছু আছে সেটা ডিমান্ড করে যে হাউ গো টু দ্য ফিলসফি, এটা 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 নির্ভর করে। এটা ঘটনা হচ্ছে যে মৎস্য পুরাণে যেরকম বর্ণনা আছে যে ব্রহ্মার স্ত্রী বলতে অন্তত তিন চারটে নাম পাওয়া যাবে। একটা গায়ত্রী, একটা সাবিত্রী। গায়ত্রী আর সাবিত্রী প্রায় একই রকম জিনিস, অর্থাৎ একটা সকালে আর একটা বিকেলের ব্যাপার আছে, সেখানে সন্ধ্যার নিকের যে ব্যাপার থাকে সেখানে। সাবিত্রী আর গায়ত্রী একই কথাই বলে, সাবিত্রী মন্ত্র আর গায়ত্রী মন্ত্র একই ব্যাপার। আবার ব্রহ্মাস্ত্রী ব্রহ্মাণী, ব্রহ্মাণী এটা একটা আছে, আবার ব্রহ্মাস্ত্রী সরস্বতী এটা। এখন এই ব্যাপারটা মিথোলজিক্যালি কীভাবে গেছে সেটা মৎস্যপুরাণ খুব সুন্দর দেখিয়েছে, যে সরস্বতী সমস্ত প্রজা সৃষ্টি যখন হয়ে গেল, অর্থাৎ প্রজা মানে এখানে সাবজেক্ট বুঝো না, সন্তান সৃষ্টি যাকে বলে, মুনি ঋষিদের সৃষ্টি করেছেন তিনি, সৃষ্টি সম্পূর্ণ হয়ে গেলে পরে ব্রহ্মা সাবিত্রীকে হৃদয়ে ধারণ করে তপস্যায় বসলেন। এই তপস্যায় বসার পর তার মুখ থেকে যে শব্দ উচ্চারণ হলো, তার মুখ থেকে একটি অপূর্ব নারীমূর্তি সৃষ্টি হলো এবং অপর একটি পুরুষমূর্তিও সৃষ্টি হলো। একটা অর্ধেক, মানে অর্ধেক থেকে একটা পুরুষ। সবসময় আমাদের কনসেপ্টে সবসময় আমরা নারী কিংবা পুরুষ দুজনকেই অর্ধেক ভাবি, দুজনের মিলন হলে তবে সেটা সম্পূর্ণ হয়, এটা একেবারে ঔপনিষদিক ভাবনা, ঔপনিষদ থেকেই এই কথাটা চলে আসছে। ফলত একটি নারীমূর্তি এবং একটি পুরুষমূর্তি হলো। পুরুষমূর্তির কথা থাক, যে নারীমূর্তিটি হলো সেটা তার সৃষ্টি হওয়ার পরে ব্রহ্মা তার দিকে তাকালেন এবং তিনি তার রূপের মুগ্ধ হলেন, রূপমুগ্ধ যাকে বলে। এবং তিনি বলতে আরম্ভ করলেন যে অহরূপম অহরূপম, এরা কী দেখছি আমি। তখন সেই নারীমূর্তিটি ব্রহ্মাকে প্রদক্ষিণ করা আরম্ভ করল। ব্রহ্মার যখনই প্রদক্ষিণ করা আরম্ভ করলো, তখন পূর্ব দিক থেকে অন্যদিকে যখনই যাচ্ছেন, মানে পূর্ব দিক থেকে যখন দক্ষিণে যাচ্ছেন, সেখানে দক্ষিণে আরেকটি তার মুখ তৈরি হয়ে গেল ব্রহ্মার। যখন তিনি পশ্চিমে যাচ্ছেন আবার একটি মুখ তৈরি হলো, আবার যখন উত্তরে যাচ্ছেন তখন আরেকটা মুখ তৈরি হলো ব্রহ্মার। এইভাবে ব্রহ্মা চতুরানন হলেন, অর্থাৎ ব্রহ্মার চার মুখ এই নারীমূর্তি দর্শন করতে করতে। এবার নারীমূর্তিটি একটু ওপরে উঠল, ওপরে উঠতেই ব্রহ্মার পঞ্চম মুখ একটা তৈরি হলো। সেটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার জটাজালে তাকে আবৃত করলেন এবং সেই জটাজালে আবৃত অবস্থায় তাদের একটা নিভৃত মিলন হলো। এটা দেখার পর সমস্ত, মানে তার মানে কি, ব্রহ্মার অঙ্গজাত, ব্রহ্মার অঙ্গজাত যে নারীমূর্তি, স্বাভাবিকভাবে তাকে কন্যা বলা উচিত, কারণ কন্যার আর একটা নামই হচ্ছে অঙ্গজা কিংবা আত্মজা, এসব তো বলা হয়। ফলে আত্মজা তিনি অবশ্যই কন্যা, তো ব্রহ্মা তাকে গমন করলেন, অর্থাৎ কন্যা গমন করলেন, এটা দাঁড়ালো। এবং এটা দেখার পর বৈশিষ্ট্য ইত্যাদি তার সব সন্তানেরা যারা ছিল ব্রহ্মার, তারা খুব চিৎকার করতে আরম্ভ করল এবং তাতে খুব তিনি কষ্টও পেলেন। এবং আলটিমেটলি দু একটা পুরাণে এরকম আছে যে তিনি আত্মত্যাগ করলেন। আত্মত্যাগ কী করে হয় সেটা সম্ভব নয় আমি যেটা মনে করি, এবং সেটা আর একটা পুরাণ শিবপুরাণ সেখানে বলা হচ্ছে যে এটা বলার, এটা করার পর এই যে পঞ্চম মূর্তিটি যেটা হলো, সেটা হচ্ছে একটা দুষ্টা সরস্বতী, সে মুখ দিয়ে তিনি অনর্গল বাজে কথা বলতে আরম্ভ করলেন
একটা কামনার কথা বলতে আরম্ভ করলেন এবং সেখানে শতরূপা, ওই যে শতরূপা তাই সরস্বতীর আর এক নাম, হ্যাঁ সেই শতরূপা সরস্বতী তিনি বারবার তাকে থামো থামো এসব বলতে আরম্ভ করলেন, কিন্তু ব্রহ্মা থামছেন না। এইটা দেখে আলটিমেটলি সনত কুমার আরে সমস্ত ঋষিদের আগ্রহে, অর্থাৎ যারা সমস্ত ব্রহ্মার মানসপুত্র তাদের আগ্রহে শেষ পর্যন্ত শিব নেমে এলেন। শিব এসে ব্রহ্মার পঞ্চম মুণ্ডটি কেটে দিলেন একদম। এই যে পঞ্চম মুণ্ডটি কেটে দিলেন এইটাই একটা মিথোলজি, যে ওই পঞ্চম মুণ্ডটির সঙ্গেই নাকি ওই অবস্থাতেই নাকি তার মিলন হয়েছিল। তাহলে এটা আসলে একটা মিথোলজিক্যাল ঘটনা। এখন এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? আসল কথা হচ্ছে যে ব্রহ্মা তিনি যে মুখ থেকে সরস্বতী শতরূপা সরস্বতীকে সৃষ্টি করলেন এবং তার রূপমুগ্ধ হলেন, এটার মধ্যে এই ব্যাপারটা আছে যে যিনি ব্রহ্মার থেকে সৃষ্টি হলেন তিনি তো বাক, প্রথম শব্দ ওম উচ্চারণ করছেন তিনি। এই যে প্রথম শব্দ উচ্চারিত হলো সেটা ব্রহ্মার অঙ্গজাত বটেই, আত্মজাত বটেই, কিন্তু সেই সৃষ্টি হওয়ার পর যেটা পুরাণকারেরা লেখেননি এবং অন্য জায়গায় লিখেছেন, আমাদের পুরাণের থেকেও প্রাচীন যে সমস্ত গ্রন্থ আছে যার দেখ তাণ্ড মহাব্রাহ্মণ শতপথম ব্রাহ্মণ, সেখানে বলা হচ্ছে যে ব্রহ্মা এক আর দ্বিতীয়া বই সরস্বতী, দ্বিতীয় হচ্ছেন সরস্বতী, তিনি একটা প্রকৃতি, অর্থাৎ ব্রহ্মার মুখ থেকে যে উচ্চারিত হলো আবার তিনি ব্রহ্মার মধ্যে ব্রহ্মা তাকে আপ্যায়ন করার সঙ্গে সঙ্গেই তিনি আবার ব্রহ্মার মধ্যেই প্রবেশ করলেন। তার মানে যে শব্দটা উচ্চারিত হলো এই শব্দটাই, এই যে বাক প্রথম শব্দ উচ্চারিত হচ্ছে সেটাই কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল, যে একটা শব্দ উচ্চারিত হচ্ছে এবং সেটা এমনই একটা শব্দ যেটা কবিতার মতো, গায়ত্রী যেটাকে বলছি আমরা, গায়ত্রী ছন্দসাঙ্গা মাতা, গায়ত্রীকে বলা হয় ছন্দের মাতা। এখন এই যে গায়ত্রী, সেই গায়ত্রী শতরূপা সরস্বতী একই, তিনি আবার ব্রহ্মার মধ্যে প্রবেশ করলেন। তার মানে কি? অনন্ত যে শব্দরাশি এটা বাক, বাগ অধিষ্ঠাত্রী দেবী, তিনি আবার তার মধ্যে প্রবেশ করলেন। তার মানেটা এটা দাঁড়ায় যে অঙ্গজা হওয়া সত্ত্বেও তিনি যখন আবার প্রবেশ করেন, অর্থাৎ তার সঙ্গে যখন কন্যা গমন যেটা বলছেন তিনি, আসলে এই গমনটা খুব একটা অ্যালিগরিক্যাল অর্থ আছে, এর একটা অন্যরকম প্রতীকী অর্থ আছে। শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ধরা যাক বাল্মীকি, বাল্মীকি রামায়ণে যখন মানিষাদ শ্লোক উচ্চারণ করলেন, এই উচ্চারণ করার পর তারপরের যে শ্লোকটা সেখানে বলা হচ্ছে যে কিমিদং ব্যাহৃতং মায়া, এ আমি কী বলে ফেললাম, এই যে কী বলে ফেললাম, এই যে আশ্চর্য কবিতার ব্যাপার, গায়ত্রী ছন্দসাঙ্গমাতা, আমি গায়ত্রী উচ্চারণ করছি, আমি শ্লোক উচ্চারণ করছি, এই যে আশ্চর্য ব্যাপারটা, এটা আত্মজা হওয়া সত্ত্বেও গায়ত্রীর জন্মস্থান তো ব্রহ্মার মুখ, ফলে তো সেখানে তিনি আবার প্রবেশ করছেন যেখান থেকে অনন্ত শব্দরাশির পরে সমস্ত পৃথিবী ছড়িয়ে পড়বে, যত অক্ষর বর্ণ আছে সেখান থেকে ছড়িয়ে পড়বে, ফলে এক অর্থে তিনি যেরকম কন্যা আবার আর এক অর্থে সেরকম তিনি স্ত্রী। আমার ধরো ব্রহ্মার বাহন হচ্ছে হংস, সরস্বতীরও বাহন হংস, তার মানে কি সমস্ত জিনিসটা যেটা উত্তরাধিকার সূত্রে আসছে সে উত্তরাধিকার কে পায়, স্ত্রী পায় অথবা কন্যা পায়? ফলে যেই পাক এই কন্যা আসলে কন্যা ওইরকমভাবে নয় যেভাবে আমরা সাধারণ জগতে ধরি, বাক যে স্ফুরণ হচ্ছে এই বাগাধিষ্ঠাত্রী বাগাধিষ্ঠাত্রী দেবী, সেই দেবী তার অঙ্গজা যেরকম এবং তার মুখের মধ্যে যিনি প্রবেশ করছেন তিনি তার স্ত্রীও সেই রকম, অর্থাৎ তিনি কিন্তু একাকার হয়ে গেলেন তার সঙ্গে। আমার দ্বিতীয় প্রশ্ন, যে সরস্বতী পুজোয় আমরা দেখে আসি সবসময় হলুদ ব্যবহার হয়, আমি নিজেও একটা হলুদ শাড়ি পরে আছি, সরস্বতী পুজো মানে হলুদ মাখা, সরস্বতী পুজো মানে হলুদ শাড়ি পরা, কখনো আমরা দেখি যে সরস্বতীর বাহনের রঙও অনেক সময় হলুদ হয়, এই যে হলুদ রঙটা এটার কোনো বিশেষত্ব আছে? রঙ হলুদ হয় না, হলুদ করে দেওয়া হয়, হাঁসের রঙ তো সবুজ হয় না, এটা রাজহাঁস যদি দেখি তার রং তো সবুজ হওয়ার কথা নয়, কোনোভাবে ইহাও হলুদ হওয়ার কথা নয়, অবধারিতভাবে সাদা হবে, ওটা যারা করছেন করে দিচ্ছেন, সে সরস্বতীর গায়েও তো একটু হলুদ মাখিয়ে দেওয়া হয়, সেটা কোনো ব্যাপার না।
আসলে এর সঙ্গে শ্রীপঞ্চমীর যোগ। শ্রীপঞ্চমীতে যেটা আসলে হচ্ছে সেটা বসন্ত পঞ্চমী। আমাদের দিনটা তো আজকে বসন্ত, যেটা বসন্ত পঞ্চমীর দিন। হ্যাঁ, সেই বসন্তী পঞ্চমীর দিন বাসন্তী মানেই মানে হচ্ছে তার মধ্যে একটা হলুদের ব্যাপার আসবে। হ্যাঁ হ্যাঁ, ও থাকবে একটা। হ্যাঁ, এখন বসন্তের রং, যেটা বসন্তের রঙের মধ্যে এই হলুদ ব্যাপারটা রয়েছে। আমাদের যে কাল হিসেবে যে বসন্ত, তার মধ্যেই হলুদ ব্যাপারটা রয়েছে। ফলে সেই ভাবনা থেকে কিন্তু হলুদের প্রচলন, অর্থাৎ সরস্বতী পুজোর সঙ্গে যে তিথিতে সরস্বতী পুজো হয় সেই তিথিটা একটা, যেহেতু বসন্তর সঙ্গে তার যোগ আছে, সেই জন্যে তার সঙ্গে হলুদের যোগাযোগ। ফলে তো বসন্ত, আমরা বসন্তে মানে বাসন্তী রঙের হয়তো আমার হলুদ রঙের কাপড় পরছি, কিংবা হলুদের ছোঁয়া লাগাচ্ছি, কিংবা হলুদ খাচ্ছি, এটা এর সঙ্গে এটা জুটে গেছে। হ্যাঁ, একটা তিথির যে, তিথির যে ট্রেইট একটা, তার যে শ্রীপঞ্চমী তিথি, যেহেতু বসন্ত পঞ্চমী তিথি, সেটা সরস্বতী পুজোর সঙ্গে একটা যোগ করে মিলেমিশে একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে। এতে আমাদের দেশে এটাই হয়, চিরকালই সেটা হয়, যে কোনো জায়গায়, যে কোনো, যেমন মানে ধরো ধরো শ্রীকৃষ্ণের ক্ষেত্রে যেটা, তিনি হলুদ কাপড় পরেন, তিনি একেবারে উজ্জ্বল বসন্তের রূপ, একদম শৃঙ্গারের রূপ, ফলত সেই জন্যে তিনি হলুদ কাপড় পরেন। এগুলো তো একটা ভাবনা থাকে। তো হলুদের ব্যাপারটা এইভাবে আসে আর কি, শ্রীপঞ্চমীর জন্য সেটা এসছে। একদম পুরাণের এবং ইতিহাসের অনেক না জানা কথা আমরা আজকে জানলাম, এবং এই মুহূর্তে বিশেষ করে বাগদেবীর আরাধনায় যেমন সবাই মেতে উঠেছে, এই বিষয়গুলো কিন্তু সবসময় সামনে আসে। কলকাতা থেকে অমৃতা সেন, আজ তাক বাংলা।